أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر কুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত দীন নিবন মুন্নি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে মাথা আস্রানোর পর যে চুলগুলি জমা হয় এইগুলি বিক্রয় করা যায় আছে কিনা আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত আদি বোন আদম সন্তানকে আল্লাহ রব আলামিন সম্মানিত করেছেন আল্লাহর আলমিন বলেন আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আর এই আদম সন্তানকে সম্মানিত করা তার চুল শরীর হাত পা সবগুলোই অন্তর্ভুক্ত কাজেই আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন যার মাথায় আল্লাহ চুল দিয়েছেন সে যেন এটা যেন কি সম্মান করে এর ইজ্জত করে কাজেই যে চুলগুলি মানুষ ক্রয় করে ওইগুলি দিয়ে আবার পর চুলা তৈরি করে অনেক হকাররা রয়েছেন তারা নারীদের এরকম চুল কেনে কিনে আবার ওইগুলি দিয়ে তারা ওই পরচুলা তৈরি করে আবার ওই যে লম্বা লম্বা চুল তৈরি করে ওইগুলি পুতুলে বা অন্য কিছু লাগিয়ে আবার ওইগুলো কেশ হিসাবে বিক্রি করে তো এইগুলি করা এটা ঠিক না কারণ যদি এখানে শিখবেন বাজরা হেমাহাল্লা দুটি অপশন রেখেছেন যে যদি কোনো মহিলার মাথায় চুল না থাকে টাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে যদি পরচুলা ক্রয় করে মাথায় লাগায় সেটা কিন্তু মূলত আল্লাহনবী সালাম নবী ওসুল্লাহ সাল্লাম আল্লাহ মুসলা উসাল যে চুল এরকম করে লাগায় যার জন্য লাগানো হয় উভয়ের ওপর নবী লানত করেছেন অভিশাপ করেছেন এই জন্য এই চুল এরকম করে আরেকজনের লাগানো ঠিক না এই জন্য এইগুলি জিনিস যেহেতু এটা সম্মানিত এটা বিক্রি করাও এটা ঠিক না এবং বিক্রি করাও না ওই রকমভাবে মনে করেন অনেকে ব্লাড দেয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যদি সে স্বেচ্ছায় রক্ত দেয় তাহলে সেজন্য সে সব হবে কিন্তু ওই রক্ত বিক্রয় করা যায়স না তো এরকম মাতার চুল কেউ যদি এরকম এই কিছু হয় জমা করেছেন এইগুলি কাউকে যার মাথায় চুল নেই তাকে দান করলেন এরকম করে সে এটা রিফাইন করে নিল সেটা সেক্ষেত্রে ডাইজ হবে তাছাড়া আপনি টাকা উপার্জন করার জন্য কামাই করার জন্য বা এই চুল বিক্রি করে অর্থ উপার্জন করার জন্য এই চুল ক্রয় করা বিক্রয় করা হ্যাঁ মানে এইগুলো নিষিদ্ধ এইগুলো বিশেষ করে বিক্রয় করা এটা নিষেধ এটা যাবে না নিষেধ মানে আল্লাহ নবী সাল্লাম যে জিনিসকে সম্মানিত করেছেন এটা আপনার নিজের এটাকে আপনি বিক্রয় করতে পারবেন না তবে যদি কেউ কোনো মানুষের মাথায় চুল না থাকে তার চুল না থাকার কারণে সেটা সে এই রোগটা ঢেকে রাখার জন্য যতটুকু করলে এতটুকু করলে এটা যেটা ফতোয়া এমন ওসাইমিন রাহেমাহুল্লার আটষট্টি নম্বর ফতোয়া এগারো নম্বর খণ্ডে এটা উল্লেখ করা হয়েছে আশা করে বোঝা গেছে হ্যাঁ ওসাল আলাইকুম আরহাম